সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের পরিসংখ্যান অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পরিসংখ্যান অধ্যায়ের নিয়ে। পাঠ শিরোনাম, আজকে আমি পরিসংখ্যান সংক্রান্ত পাঠ শিরোনাম আজকে আমি পরিসংখ্যান সংক্রান্ত কতিপয় সংজ্ঞা ও গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শিখাব। শিখন ফল, লার্নিং আউটকাম, এখান এই লেকচার থেকে তোমরা যা শিখতে পারবা। এক নম্বরে বলতেছি কি, পরিসংখ্যান সংক্রান্ত কতিপয় সংজ্ঞা বলতে পারবা, পরিসর নির্ণয় করতে পারবা, তিন বলা হচ্ছে কি যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবা। প্রথমে আসি আমরা পরিসংখ্যান। পরিসংখ্যান পড়তেছি, পরিসংখ্যান কি সেটা যদি না জানি তাহলে একটু বেমানানো হয়ে যায়। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে পরিসংখ্যানটা আসলে কি। পরিসংখ্যান, পরিসংখ্যান হচ্ছে কোনো ঘটনা সম্পর্কিত সংখ্যা মানের তথ্যাদিকে পরিসংখ্যান বলে। কোনো একটা ঘটনার সংখ্যা মানগুলো আছে, এই সংখ্যা মানগুলোর যে তথ্য আছে এই তথ্যগুলোকেই বলা হচ্ছে পরিসংখ্যান। এবার আসতেছে আমাদের পরিসংখ্যানের অন্যতম একটা কাজ, সেটা হচ্ছে উপাত্ত। এই প্রথমে আসতেছে আমাদের প্রাথমিক উপাত্ত। তাহলে প্রাথমিক উপাত্ত, অনুসন্ধানকারী বা গবেষক নিজের পরিকল্পনা অনুযায়ী সরাসরি উৎস থেকে যে উপাত্ত সংগ্রহ করে তাকে প্রাথমিক উপাত্ত বলা হয়। এক কথায় যে গবেষণা করবে অথবা যে অনুসন্ধান করবে সে সরাসরি যে তথ্যটা যে উপাত্তটা সংগ্রহ করতে পারবে সেই উপাত্তটাকেই বলা হচ্ছে প্রাথমিক উপাত্ত। এবার আসি আমরা মাধ্যমিক উপাত্ত। তাহলে মাধ্যমিক উপাত্ত কাকে বলবো, পরোক্ষ উৎস থেকে সংগ্রহীত উপাত্তকে মাধ্যমিক উপাত্ত বলা হয়। আর এক কথায় যে উপাত্ত সংগ্রহ করার জন্য কোনো ব্যক্তি বা মাধ্যমের প্রয়োজন হবে, অনুসন্ধানকারী বা গবেষক যে উপাত্তটা সরাসরি সংগ্রহ করতে পারবে না। যেমন তোমাকে যদি বলা হয় যে আমেরিকার একটা রাজ্যের 100 জন বৃদ্ধ মানুষের বয়স, তাহলে এই এই তথ্য এই উপাত্তটা সংগ্রহ করার জন্য তাহলে তুমি যে রাজ্যটার কথা বলতেছো সেই রাজ্যের কোনো একটা ব্যক্তির সাহায্য নিতে হবে অথবা তোমাকে ইন্টারনেটের সাহায্য নিয়ে করতে হবে। তা এক কথায় যে উপাত্তগুলো সংগ্রহ করার জন্য কোনো ব্যক্তি বা মাধ্যমের প্রয়োজন হবে তাকেই বলবো আমরা কি মাধ্যমিক উপাত্ত। এবার আসতেছে চলক, যেটা পরিসংখ্যানে অন্যতম একটা, চলক ছাড়া আর কি পরিসংখ্যানে কাজ করা অসম্ভব। চলক কাকে বলবো, পরিসংখ্যানে উপাত্ত সমূহের বৈশিষ্ট্যের পরিমাপ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এই সংখ্যাগুলোকেই আমরা চলক বলবো। একটু আগে বললাম যে আমেরিকার তুমি একটা রাজ্যের 100 জন বয়স্ক মানুষের বয়স জানতে চাচ্ছ, তাহলে সেখানে এই 100 জন বয়স্ক মানুষের যে বয়সগুলো আছে 70 বছর, 80 বছর, 90 বছর, 95 বছর, 100 বছর, এই যে এখানে সংখ্যাগুলো ব্যবহার করা হচ্ছে এই সংখ্যাগুলোকেই পরিসংখ্যানে বলা হবে চলক। চলো আমরা একটা উদাহরণ দেখি। একটা উদাহরণ দিয়ে আমরা মোটামুটি এই প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত এবং কি চলক এই জিনিস তিনটে আমরা ক্লিয়ার হব। দেখো এখানে আমি বলছি যে কোনো এক মৌসুমে
শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা পরিসংখ্যানটা আমি এখানে দিচ্ছি। এখানে দেখো তোমরা 31 দিনের তাপমাত্রা দেওয়া আছে। এই 31 দিনের তাপমাত্রা যখন দিয়ে দিলাম আমি, তোমরা দেখো এখানে লক্ষ্য করো 31 দিনের 31টা তাপমাত্রা আছে, 14 ডিগ্রি 14 ডিগ্রি 14 ডিগ্রি, এইভাবে মোট 31 দিনের 31 ডিগ্রি 31টার সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া আছে। এইখান থেকে এই যে শ্রীমঙ্গলের যে আবহাওয়া অফিস আছে, এই শ্রীমঙ্গলের আবহাওয়া অফিস এই তথ্যগুলো সংগ্রহ করলো। তাহলে যে তারা সরাসরি এই তথ্যগুলো সংগ্রহ করছে উৎস থেকে, তাহলে উৎস থেকে যে তথ্যগুলো সরাসরি সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে। তাহলে এটা শ্রীমঙ্গল যে আবহাওয়া অফিস আছে তাদের জন্য এটা প্রাথমিক উপাত্ত। কিন্তু এরা যখন এই উপাত্তটা ঢাকায় পাঠাবে তাহলে তখন কি ঘটনা ঘটবে? তখন ঢাকা প্রধান আবহাওয়া অফিসের জন্য এগুলো হবে মাধ্যমিক উপাত্ত, কারণ ঢাকা আবহাওয়া অফিস কিন্তু এই উপাত্তগুলো সংগ্রহ করেনি। এই উপাত্তগুলো সংগ্রহ করার জন্য তারা কি করলো? শ্রীমঙ্গলের যে আবহাওয়া অফিস আছে তার সাহায্য নিল। এক কথায় কোনো একটা উপাত্ত সংগ্রহের জন্য যখনই কোনো ব্যক্তি বা মাধ্যমের প্রয়োজন হবে সেটাই কে বলবো আমরা, কি তাহলে বলো দেখি, এখানে বলবো আমরা মাধ্যমিক উপাত্ত। এখানে দেখো ঢাকা আবহাওয়া অফিস এই যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো সংগ্রহের জন্য শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কাছে কি সাহায্য নিল। তাহলে এই ঢাকা আবহাওয়া অফিসের জন্য এটা মাধ্যমিক উপাত্ত, আর শ্রীমঙ্গল আবহাওয়া অফিস যেহেতু এগুলো সরাসরি সংগ্রহ করছে তাহলে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের জন্য এটা প্রাথমিক উপাত্ত। এই উপাত্তগুলোকে দেখো আমরা কিছু সংখ্যা দিয়ে প্রকাশ করলাম, কত ডিগ্রি? 14 ডিগ্রি 14 ডিগ্রি 14 ডিগ্রি 13 ডিগ্রি, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি উপাত্ত নির্দেশ করতেছে? তাহলে উপাত্ত নির্দেশ করে যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে বলি আমরা কি চলক। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এই সংখ্যা সমূহকেই বলবো আমরা কি চলক। তাহলে আমাদের ডিফিনেশনের সাথে দেখো তিনটা ডিফিনেশন আমরা একটা উদাহরণ দিয়েই কি ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আশা করি তোমরা প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত এবং চলক এই তিনটা জিনিস, এই তিনটা বিষয় তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা একটু দেখি গণসংখ্যা। গণসংখ্যা হচ্ছে উপাত্ত সমূহ যতগুলি কোন শ্রেণীতে পড়ে তার সংখ্যাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে। আমরা যখন শ্রেণীব্যাপ্তি করব, শ্রেণীব্যাপ্তিতে প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তিতে যতগুলো সংখ্যা পড়বে ওই সংখ্যাগুলোই হবে ওই শ্রেণীর জন্য গণসংখ্যা। এবার আসতে যে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে যে কোনো শ্রেণীর এবং তার সকল পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার সমষ্টিকে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বলা হয়। কোনো একটা শ্রেণী এবং তার পূর্বের যতগুলো গণসংখ্যা আছে সবগুলো একসাথে যোগ করে যেটা পাওয়া যাবে সেটাকেই বলবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা। আমরা একটা উদাহরণ দেখলেই একদম বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। চলো আমরা একটা উদাহরণ দেখি। দেখো এখানে আমি কি করছি, শ্রেণী ব্যবধান 5 ধরে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে রাখবো, যেটা আমি তোমাদেরকে শিখাবো যে কীভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়, যেটা আজকে আমাদের শিখন ফলের মধ্যে আসে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমি এখানে একটা তোমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে রাখছি। দেখো এখানে দেখো এই যে এখানে আমি শ্রেণীব্যাপ্তিগুলো রাখছি, এটা হচ্ছে একটা শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তিতে এখানে হচ্ছে কয়জন পড়লো? একজন। তাহলে এই শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা হচ্ছে 1। এটা একটা শ্রেণীব্যাপ্তি 50 থেকে 54, এইখানে কয়জন পড়লো? 3। এর কয়টি সংখ্যা পড়ছে? 50 থেকে 54-এর মধ্যে এখানে সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে এই 50 থেকে 54 যে শ্রেণী আছে এটা হচ্ছে গণসংখ্যা। একটু আগেই বললাম যে কোনো একটা শ্রেণীতে যতগুলো সংখ্যা পড়বে সেটা হচ্ছে তার গণসংখ্যা। তাহলে আমাদের এখানে গণসংখ্যার বিষয়টা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের গণসংখ্যা। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা চিন্তা করি। প্রথমে যেটা 1 আছে 1 বসবে। ক্রমযোজিত গণসংখ্যা বললাম যে একটি শ্রেণীর উপরে যতগুলো থাকবে তার সবগুলো সমষ্টিকে আমরা কি ক্রমযোজিত গণসংখ্যা বলবো। তাহলে এখানে কত আছে? 1। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে 1 এইখানে আছে। তাহলে এর উপরে কত আছে? 1। তাহলে এটা আর এটা সমষ্টি কত আছে? 3 আর 1 4, এখানে 4 চলে গেল। এবার এখানে আছে কত? 11। এর উপরে কত আছে? 4। তাহলে এই যে এখানে এখানে 4টা দেওয়া আছে, 4 আর 11 যোগ করি কত হইলো? 15। এবার কত? তাহলে তারপরেরটা হবে এই 15-র সাথে আবার 22 যোগ হবে, 15-র সাথে 22, কারণ এই এইটার যে গণসংখ্যা আছে এর পূর্ববর্তী যতগুলো আছে সবগুলো সমষ্টি কিন্তু এটা। তাহলে এটার সাথে এটা যোগ হবে, এই 15 আর 22 যোগ হয়ে গেল কত? 37। এই 37-এর সাথে আবার এই 7 যোগ হবে, 7 হয়ে গেল কত? 44। 44-এর সাথে 5 যোগ হবে, 5 হয়ে গেল 49। তাহলে দেখো দেখি প্রত্যেকটা গণসংখ্যার সাথে তার পূর্ববর্তী সকল গণসংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা এখানে দেখি, এখানে স্টার্ট হইলো 1 দিয়ে, 1-এর সাথে 3 অ্যাড হবে। দেখো এখানে এই যে কর্নারে কর্নারে 1-এর সাথে 3 অ্যাড হয়ে এবার সে চলে যাবে সমানে, এটা গেল কত? 4। এই 4-এর সাথে আবার এই যে এই কর্নারে এটা যোগ হবে,
4 এর সাথে 11 যোগ হবে, 4 এর সাথে 11 যোগ হলে হবে কত 15, এই 15 এর সাথে 22 অ্যাড হবে, এইভাবে হবে। তাহলে এইভাবে আমরা ক্রমজাতীয় ঘন সংখ্যার সারণীটা করতে পারবো। এবার আমরা যদি কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যেটা হচ্ছে যে এটা একটা আনুমানিক মান। কেন্দ্রীয় প্রবণতাটা কি, যে মানসমূহ কেন্দ্রের দিকে, উপাত্ত সমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত বা ধাবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক আছে গড় মধ্যক প্রচুর। তাহলে আমরা একটু দেখি এখানে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি? তাহলে উত্তর হবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে তিনটি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নিচের কোনটি থাকলো, গড় থাকলো, তারপরে তোমার থাকলো ঘনসংখ্যা থাকলো, এরকম বেশ কিছু দিয়ে থাকলো। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে কয়টি, তিনটি। আমরা দেখি কি কি তিনটি, প্রথমে বলতেছে গড়, তারপরে বলতেছে মধ্যক, তারপরে হচ্ছে প্রসূরক। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হলো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হলো কয়টি, তিনটি, গড়, মধ্যক এবং প্রসূরক। এক কথায় উপাত্ত সমূহ যখন নিয়ে আমরা গড় নির্ণয় করব, মধ্যক নির্ণয় করব, প্রসূরক নির্ণয় করব, তখন এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে দেখব যে এই গড়, মধ্যক, প্রসূরক এই জিনিসগুলো মাঝামাঝি যে মানটা আছে এই মানটায় আসার সম্ভাবনা থাকে বেশি, এই জন্য এদেরকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বলা হয়ে থাকে। তাহলে প্রথমেই আমরা একটু গড়টা নিয়ে আলোচনা করি, গড়টা আসলে কি। তাহলে গড় সংগৃহীত উপাত্ত সমূহের চলকের মানের সমষ্টি যদি, দেখো সংগৃহীত উপাত্ত সমূহের চলকের মানের সমষ্টিকে যদি আমরা চলকের সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্ত সমূহের গড় মান পাওয়া যায়। সেখানে যতগুলো উপাত্ত থাকবে সবগুলো উপাত্তকে যোগ করব, যোগ করে এখানে গুণে দেখবো যে কয়টি উপাত্ত আছে। তাহলে এই উপাত্তের সংখ্যা দিয়ে উপাত্তের সমষ্টিকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি পাওয়া যাবে, গড় পাওয়া যাবে। তাহলে এই গড়টাকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি, সেটা কি হচ্ছে যে সাম অফ দ্য কোয়ান্টিটি ডিভাইডেড বাই নাম্বার অফ দ্য কোয়ান্টিটি, উপাত্ত সমূহের যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। আমরা একটু গড়ের একটু এক্সাম্পল দেখি। এইখানে দেখো তোমাদের ক্লাসে পাঁচজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া হলো। এই দেখো আমি এখানে পাঁচজনের উচ্চতাটা দিয়ে দিছি। এই দেখো একজনের উচ্চতা হচ্ছে 114, একজনের উচ্চতা হচ্ছে 120, এটা একজনের উচ্চতা হচ্ছে 118, একজনের উচ্চতা হচ্ছে 112 এবং আরেকজনের উচ্চতা হচ্ছে 116। এগুলো কিন্তু বলা আছে সেন্টিমিটারে। তাহলে এই যে পাঁচজন, 1, 2, 3, 4, 5, তাহলে আমাকে গড় নির্ণয় করতে হলে কি হবে, এই পাঁচজনের যে উচ্চতা আছে সবগুলোকে যোগ করতে হবে। যোগ করে কয়টা উপাত্ত আছে, 1, 2, 3, 4, 5, তাহলে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমার গড়টা নির্ণয় হয়ে যাবে। এই যে গড় নির্ণয় করলাম আমি, কি সবগুলো যোগ করলাম, যোগ করে 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল আসলে 116। তাহলে এই যে পাঁচজন শিক্ষার্থী আছে এদের উচ্চতার গড় হলো 116 সেন্টিমিটার। অনেক সহজ জিনিস যেটা তোমরা পূর্বের ক্লাসেই শিখে এসে গেছো। মধ্যক এবার আমরা চিনি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের আরেকটি অন্যতম হচ্ছে কি, মধ্যক। আমরা মধ্যক নির্ণয় করা শিখব ম্যাথমেটিক্যালি, মানে তোমার হচ্ছে কীভাবে সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। জাস্ট আমরা এসে আজকে মধ্যক সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। মধ্যকের উপর একটা ক্লাস আছে আমার, প্রসূরকের উপর একটা ক্লাস আছে, তোমরা ক্লাসগুলো দেখতেই থাকো, ইনশাল্লাহ তোমরা সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবা। মধ্যক কী বলতেছে, উপাত্ত সমূহে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানো হয় তবে সজ্জিত মানসমূহের মধ্যম মানকে মধ্যক বা মেডিয়ান বলা হয়। ইংরেজিতে এটাকে মেডিয়ান বলা হয়। তাহলে উপাত্ত সমূহকে অবশ্যই ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাইতে হবে, সাজানোর পরে যে মানটা একদম মধ্যম হবে, যে মানটা একখানে একদম মাঝখানে অবস্থান করবে সেই মানটাকে বলবো আমরা, সেটা মধ্যম মানকে আমরা কি বলবো, মধ্যক বলবো আমরা। এখানে একটা আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি ফিগার দিয়ে। দেখো এই যে মানগুলোকে আমি সাজানো, আমি সাজাই নিয়েছি এখানে 1, 1, 1, তারপরে আছে 7, তারপরে 8, তারপর 12, তারপরে 40। তাহলে এই মানগুলোকে আমি ছোটো থেকে বড় সাজাইছি, ছোটো থেকে বড় সাজাইলে এটাকে বলে আমরা কি, ঊর্ধ্বক্রম। তাহলে আমি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাই নিলাম। ঊর্ধ্বক্রমে সাজাই নিয়ে দেখো এই পাশে আছে 1, 2, 3, এই পাশে আছে আবার দেখো 1, 2, 3, এই পাশে 3 বাদ, এই পাশেও 3 বার, তাহলে এ পড়তেছে মাঝখানে, তাহলে এই হবে মধ্যক। এবার আমি আরেকটা কেন্দ্রীয় প্রবণতার আরেকটি পরিমাপক, অন্যতম পরিমাপক প্রসূরক। আমরা প্রসূরক কীভাবে নির্ণয় করে সেটার উপর একটা ক্লাস নিব। আমি জাস্ট এখানে তোমাদের একটু প্রসূরকটা দেখাই দিচ্ছি, আমরা প্রসূরক সূত্রের সাহায্যে শিখব। বলতেছে কোনো চলকের যে মানটি সবচেয়ে বেশিবার উপস্থিত হয় তাকেই প্রসূরক বলে।
পশুরোগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারো, মনে রাখতে হবে, পশুরোগ একাধিকও হইতে পারে, আবার পশুরোগ বিদ্যমান নাও থাকতে পারে। পশুরোগ একাধিকও হতে পারে, পশুরোগ বিদ্যমান নাও থাকতে পারে। তাহলে পশুরোগ হচ্ছে কি, চলকের যে মানটি, চলকের যে মানটি সবচেয়ে বেশি বার উপস্থিত হয় তাকেই পশুরোগ বলে। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, এখানে দেখো, এখানে আমি বিভিন্ন কালারের ড্রেস পরা মানুষগুলোকে রাখছি। এরা দুজন একই ড্রেস, এরা দুজন একই ড্রেস, এরা তিনজন একই ড্রেস, আর এ হচ্ছে অন্য আরেকটা ড্রেস। তাহলে এই তিন, এই যে এখানে মনে আছে দুই দুই চার, চার তিন সাত, আর কি আটজন, আটজন মানুষের মধ্যে কোন কোন কালারের ড্রেস সবচেয়ে বেশি মানুষ পরিধান করলো? তাহলে এই যে তিনজন, দেখো এই তিনজন হচ্ছে যে এই যে বেগুনি কালারের ড্রেস আমাদের দেখতেছি, তাহলে এই তিনজন সবচেয়ে বেশি কালারের, একই কালারের কি ড্রেস পরিধান করলো। তাহলে এদের পশুরোগ হচ্ছে এই যে ব্লু কালারের যে ব্যক্তিটি আছে, এই ব্লু কালারের যে পোশাক পরিহিত ব্যক্তিটি আছে, এটাই হবে তার পশুরোগ। নিচেরটাতে একটু দেখি, এখানে এরা দুইজন একই কালারের, এরা এই তিনজন একই কালারের, আর এই তিনজন একই কালারের, এ হচ্ছে আলাদা কালারের। তাহলে এইখানে এই তিনজন একই কালার, আবার এই তিনজন, তাহলে এই তিনজন, এই এই কালারের সর্বোচ্চ তিনজন আছে, আবার এই কালারের সর্বোচ্চ তিনজন আছে। তাহলে আমি একটু আগে বললাম যে পশুরোগ একাধিক হতে পারে, পশুরোগ বিদ্যমান নাও থাকতে পারে। কেন, সবাই যদি আলাদা আলাদা কালারের পরতো তাহলে কি পশুরোগ থাকতো? তাহলে পশুরোগ থাকতো না। তাহলে এই ক্ষেত্রে এইখানে সর্বাধিক তিনজন আছে, এই যে নেভি ব্লু কালারের, আবার এখানে সর্বাধিক তিনজন আছে, এখানে যে আছে বেগুনি কালারের। তাহলে এই এখানে পশুরোগ হচ্ছে দুইটা, এটা একটা আর এটা একটা। এই দেখো আমি এখানে মোট লিখছি কত, দুইজন। তাহলে পশুরোগটা হচ্ছে যে যেই উপাত্তটি সর্বাধিক ভার উপস্থিত থাকবে সেটাই হবে পশুরোগ। চলো আমরা একটা এবার কাজ শিখি, যেটা আমাদের আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শিখব। আমি কি বলতেছি কোশ্চেনটাতে, যে কোনো স্কুলের দশম শ্রেণীর 49 জন শিক্ষার্থীর ওজন কিলোগ্রামে দেওয়া হলো। দেখো আমি এখানে 49 জন শিক্ষার্থীর ওজন দিয়ে রাখছি, তোমরা এখানে দেখো কাউন্ট করে দেখো 49 জন আসে। তারপরে কোশ্চেনটা হবে এইরকম, যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এইখানে দেখো শ্রেণী ব্যবধানটা এখানে আমি বলে দিয়ে দিছি, শ্রেণী ব্যবধান 5 ধরে, শ্রেণী ব্যবধান 5 ধরে। অনেক সময় শ্রেণী ব্যবধানটা বলা থাকবে না, সেক্ষেত্রে আমি একটা কথা বলে থাকি, এটা যে করতেই হবে এমনটা না। আমি বলি কি, যে পরিসরটা যখন 40-এর উপর হবে তখন তোমরা শ্রেণী ব্যবধান 10 ধরো, আর 40-এর যখন নিচে হবে তখন শ্রেণী ব্যবধান 5 ধরে কাজ করো। যখন এই শ্রেণী ব্যবধানটা, ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, যখন এই শ্রেণী ব্যবধানটা মেনশন করা থাকবে না, আর যখন মেনশন করা থাকবে তখন পরিসর কত হয় হোক, যে মেনশন করা থাকবে তাই তোমাকে নিতে হবে। তবে যখন শ্রেণী ব্যবধানটা মেনশন করা থাকবে না, যখন শ্রেণী ব্যবধান মেনশন করা থাকবে না বা বলে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমি বলি যে পরিসরটা যখন 40-এর উপর হবে সেক্ষেত্রে তোমরা শ্রেণী ব্যবধান 10 ধরো, আর যখন 40-এর নিচে হবে সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান 5 ধরে কাজ করলে তোমরা একটু সুবিধা পাবা, অ্যাডভান্টেজ পাবা। এখানে দেখো আমি একটু সমাধান করার চেষ্টা করলাম। এখানে আমাদের দেখবা যে ওইখানে যে উপাত্তগুলো তার মধ্যে সর্বোচ্চ সংখ্যা আগে পরে, তাহলে শ্রেণী ব্যবধান যখনই আমরা গণসংখ্যা নিবেশন সারণী করতে যাব তাহলে প্রথমেই আমাকে লাগবে সর্বোচ্চ সংখ্যা। আমরা ওইখানে খুঁজে দেখব যে সর্বোচ্চ সংখ্যা কত, আমি ওইখানে দেখছি যে সর্বোচ্চ সংখ্যা এখানে 70, তারপরে এখানে দেখো 70, তারপর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 45, তারপর হচ্ছে পরিসর। পরিসরের সূত্র হচ্ছে কি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে যদি বলা হয় যে পরিসর কাকে বলে, হোয়াট ইজ রেঞ্জ, তাহলে পরিসর হচ্ছে কি, যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার বিয়োগফলের সাথে 1 যোগ করলে পরিসর পাওয়া যায়। সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার বিয়োগফলের সাথে 1 যোগ করলে পরিসর পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে পরিসরের ডিফিনেশন। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত, ভালো করে দেখো দেখি, তোমাদের সর্বোচ্চ সংখ্যা 70, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 45, তাহলে পরিসর হচ্ছে 70-45+1, 25+1=26। তাহলে এই পরিসরকে যখন আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব তখন আমরা শ্রেণীর সংখ্যা পাবো। তাহলে শ্রেণীর সংখ্যা কিভাবে পাব, তাহলে কি হচ্ছে, পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, শ্রেণীর সংখ্যা পাওয়া যাবে। এই যে শ্রেণী ব্যবধান 5 দেওয়া আছে আমার, তাহলে এখন আমি তাহলে শ্রেণীর সংখ্যা, শ্রেণীর সংখ্যা কি বললাম একটু আগেই, যে আমার যে পরিসরটা থাকবে এই পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করবো। এখানে পরিসর 26, শ্রেণী ব্যবধান 5, তাহলে শ্রেণীর সংখ্যা হবে 26/5 = 5.2 কে আমরা এই যে যেখানে এখানে পূর্ণ সংখ্যাটা দেখবা, এখানে পূর্ণ সংখ্যা কত আছে 5, এই 5-এর পরের পূর্ণ সংখ্যা কত 6, তাহলে এটাকে আমরা 6 লিখে অ্যাপ্রক্সিমেট সাইন দেবো। এখানে আমরা অ্যাপ্রক্সিমেট সাইন বা এখানে ব্র্যাকেটে প্রায় লিখলেও হবে, তাহলে কারণ শ্রেণীর সংখ্যা কখনোই ডেসিমেলে দশমিকে আসবে না। তাহলে যদি এটা 6.2 আসতো তাহলে আমরা এটাকে 7 লিখতাম,
যদি এটা 7.2 আসতো তাহলে আমরা কি 8 লিখতাম, যে পূর্ণ সংখ্যাটা আসবে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমরা লিখব। এখানে কত আসছে 5, তাহলে 5 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত 6, তাহলে আমরা এখানে 6 লিখে গেলাম। এবার আমরা একটু গণসংখ্যা নিবেশন স্যার, তাহলে শ্রেণী ব্যবধান কত ধরলাম আমরা 5, শ্রেণীর সংখ্যা কয়টি হইলো 6টি, নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী নিম্ন রূপ। দেখো আমি একটা বলছি, এখানে আমি আগে উপাত্তগুলো লিখছি, 49টা উপাত্ত এখানে আছে এবং উপাত্তগুলোকে আমি কি একটু সাজাই নিয়ে নিয়েছি, ঊর্ধ্বক্রমে সাজাইলাম, 45 50 50 51 55, এইভাবে কাজটা সুবিধা হয়। তোমরা যদি না সাজাইতে চাও তারপরেও কোনো সমস্যা নাই, শুধুমাত্র মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যে উপাত্তগুলোকে অবশ্যই অবশ্যই ঊর্ধ্বক্রম বা অধঃক্রমে সাজাইতে হবে, আর অন্য কোনো ক্ষেত্রে তুমি উপাত্ত সাজাইতেই পারো নাও সাজাইতে পারো, অ্যাজ ইউর উইশ। কিন্তু মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে করতে গেলে অবশ্যই অবশ্যই যে আমাদের উপাত্তগুলো আছে ঊর্ধ্বক্রম বা কি নিম্নক্রমে সাজাইতে হবে। এখানে আমি সাজাই নিয়ে নিছি জাস্ট আমার কাজের সুবিধাতে, তোমার যদি মনে হয় যে আমি এম ডিরেক্ট করবো নো প্রবলেম অ্যাট অল। তাহলে আমরা এখানে প্রথমে শ্রেণীব্যাপ্তিগুলো করে নেই, শ্রেণীব্যাপ্তিগুলো আমি সাধারণত সর্বনিম্ন সংখ্যা থেকেই শুরু করি, কেউ যদি সর্বনিম্ন সংখ্যার পরেও দুই একটি সংখ্যা দিয়ে শুরু করতে চাও কোনো সমস্যা নেই। আমি সর্বনিম্ন সংখ্যা শিখে চললাম এবং শ্রেণী ব্যবধান কত ধরলাম 5, তাহলে এখানে কত হলো 45, তাহলে 45 এসে তাহলে হচ্ছে কত দেখো 45 46 47 48 49, তাহলে 45 থেকে কত হবে প্রথম শ্রেণীব্যাপ্তিটা ভালো করে দেখো একটু, প্রথম শ্রেণীর 45 থেকে 49, তাহলে এই যে 45 থেকে 49 কয়জন আছে একজন, তাহলে এটাকে টালি চিহ্ন যতজন পড়বে ততটা চিহ্ন দিব, তবে যখন পাস হবে তখন এই চারের মাঝখান দিয়ে এই 5 নম্বরটা দিতে হবে। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 45 থেকে 49 এক, তাহলে 50 থেকে 54 কত আছে 3, এই যে দেখো 3টা দাঁড়িয়ে আছে 1 2 3, 55 থেকে 59, 55 থেকে 59টা দেখো একটু তোমরা এখানে, এই যে এখানে আমি এই যে এটা দিয়ে 5 বুঝাইলাম, যখন এই তোমার 5টা হবে তখন এই 4টা দাঁড়িয়ে দিয়ে এই পাশে কেটে দিয়ে 5 নম্বরটা বুঝাইতে হবে, তাহলে এইখানেও হচ্ছে কত আছে 11, তাহলে 5 আবার এখানে দেখো 4 আর এই যে দেখো 5 আর 5 কত হলো 10 10 আর 1 11, তাহলে এই যে 60 থেকে 64, এই দেখো এখান থেকে তোমার দেখো 60 থেকে 64 গোনাও, দেখো এখানে 5টি উপাত্ত আছে 60 থেকে 64 পর্যন্ত, তাহলে এই যে আমি এখানে 5 10 15 20, তারপরে 20-এর পর হলে কত 21 22, তাহলে আমার এইখানে 60 থেকে 64 এই শ্রেণীব্যাপ্তির মধ্যে সংখ্যা পড়ছে 22টি, তাহলে 22 হবে তার গণসংখ্যা, যেটা আমরা গণসংখ্যার ডিফিনেশনে পড়ে আসলাম। 65 থেকে 69, এই যে এখানে দেখো 65 64 থেকে এই 66 থেকে শুরু, 66 থেকে এই পর্যন্ত দেখো কয়টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এইখানে দেখো আমার এই যে 5 5 আর 2 5 6 7, এই যে দেখো শ্রেণী গণসংখ্যা হচ্ছে 7, 70 থেকে 74, এই যে এখান থেকে শুরু 1 2 3 4 5, তাহলে 70 থেকে 74 কয়টি আছে 5টি, এই 4 আর এই যে 5 নম্বরটা মাঝখান দিয়ে দিয়ে গেল, তাহলে আমার হয়ে গেল 5। এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী করতে গেলে কী করতে হবে, সারি বরাবর কী করতে হবে, আমার এই সারি বরাবর শ্রেণীর সংখ্যা যত হবে ঠিক তার থেকে একটা বেশি, এক দেখো এখানে শ্রেণীর সংখ্যা কত ছিল 6, এখানে আমি করছি 7টা, 1 2 3 4, হ্যাঁ 5 6 7, আর কলাম বরাবর হবে 3টি, একটি হবে শ্রেণী ব্যবধানের জন্য, একটা হবে ট্যালি চিহ্নের জন্য, আর একটা হবে গণসংখ্যার জন্য। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করতে হবে। এবার দেখি আমরা তোমাদের মূল্যায়নের একটু জায়গা রেখে দিছি আমি, হ্যাঁ দেখো প্রথমে বলতেছি যে প্রাথমিক উপাত্ত কী, প্রাথমিক উপাত্তের ডিফিনেশন আমি তোমাদের শিখাইলাম, কর্মযুক্ত গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় যেটা কর্মযুক্ত গণসংখ্যার ডিফিনেশনে বলা আছে এবং আমি তোমাদেরকে তো দেখাইলামই, তারপর হচ্ছে পরিসর কী, পরিসর একটু আগে বললাম যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার বিয়োগফলের সাথে যদি একযোগ করা হয় তাহলে পরিসর পাওয়া যায়, তাহলে অজীব রেখা কীভাবে পাওয়া যায় যেটা আমরা অজীব রেখাটা একটু শিখব। তারপরে আমি তোমাদের একটু বাড়ির কাজের জন্য কাজ রাখছি, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে বাড়ির কাজটা করে দিবা, শ্রেণী ব্যবধান 5 ধরে আমি এখানে কয়েকটি উপাত্ত দিছি, এই উপাত্তগুলোকে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবা, যেটা আমি এখনই শিখাইলাম, এখানে এক্সট্রা আমি বাইরে কোনো কাজ দিচ্ছি না, যেটা শিখেলাম ঠিক সেই কাজটাই আমি HW দিয়ে রাখতেছি, তোমার শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবো, আমি এখনই কিন্তু শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করলাম। তোমরা যারা আমাকে শুনলা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই, তো ঠিক আছে, সবাই ভালো থাকো।